নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুড নোট ক্রিয়েশনস। আজ আমি আবারও আমের একটি রেসিপি নিয়ে এসেছি। আজ তৈরি করব খুবই সুস্বাদু আম সন্দেশ বা ম্যাঙ্গো সন্দেশ। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি সামান্য উষ্ণ গরম জলে কয়েকটা কাজু আর খোসা ছাড়ানো আমন্ড বাদাম 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি, যাতে বাদামটা সহজেই পেস্ট করে নেওয়া যায়। ম্যাঙ্গো সন্দেশ বানানোর জন্য আমি এখানে দুটো পাকা হিমসাগর আম নিয়ে নিয়েছি। আম দুটো আমি খোসা ছাড়িয়ে পেস্ট করে নিচ্ছি। স্মুথ একটা আমের পেস্ট তৈরি হয়ে গেল। আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। আমের পেস্টটা সরিয়ে রেখে তারপর আমি পনির, কাজু বাদাম আর আমন্ডের পেস্টটাও তৈরি করে নিচ্ছি। আমি এখানে 100 গ্রাম পনির ব্যবহার করছি। পনিরটা আমি বাজার থেকে এনে 15 মিনিটের জন্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। পনির আর বাদামের স্মুথ পেস্টটাও তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমের পেস্টটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। আমের পেস্ট সরাসরি গরম দুধে ব্যবহার করলে আমের টকভাবের জন্য দুধটা কেটে যেতে পারে, তার জন্য এইভাবে কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে, তাহলে আমের টকভাবটা কেটে যাবে। তারপর আমি অন্য একটা প্যানে 500 ml লিকুইড আমুল দুধ নিয়ে নিলাম। দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধে মালাই বা সর আসতে দেওয়া যাবে না, তার জন্য লিকুইড দুধটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। এবার আমি কিছুটা গরম দুধ তুলে নিয়ে দুধের মধ্যে সামান্য স্যাফরন ভিজিয়ে রাখছি। তারপর এই লিকুইড দুধটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সন্দেশের মধ্যে এলাচের গন্ধটা ঠিক ভালো লাগে না, তার জন্য আমি এখানে কোনো এলাচ পাউডার ব্যবহার করছি না। দুধটা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এবার এই দুধের মধ্যে আমি পনির আর বাদামের পেস্টটা দিয়ে আরও ভালো করে মিক্স করে নিচ্ছি। পনির আর বাদামের পেস্টটা দুধের সঙ্গে খুব ভালো করে মিক্স করতে হবে, যাতে কোনো লাম্পস বা দলা পেকে না থাকে। দুধ, পনির আর বাদামের মিক্সচারটা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এখন আমি আমের পাল্পটা অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমের পাল্পটা দুধ আর পনিরের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন, আমের পাল্পের জন্য ধীরে ধীরে কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আরও সুন্দর কালারের জন্য আমি কেশর ভেজানো দুধটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে আরও গাঢ় কালার চলে আসবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি চিনির গুঁড়ো। আমি এখানে 50 গ্রাম চিনির গুঁড়ো ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে পারেন। চিনির গুঁড়োটা দেওয়াতে মিক্সচারটা অনেকটাই নরম হয়ে গেছে, তাই আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু মিক্সচারটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, না হলে নিচের দিকটা পুড়ে যেতে পারে। মিক্সচারটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। সন্দেশের এই মিক্সচারটা একটা ট্রের মধ্যে নিয়ে আমি খুব ভালো করে সেট করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এরপরে কিন্তু আর খুব ভালো সেট করা যাবে না, এর জন্য গরম থাকতে থাকতেই এই কাজটা করতে হবে। ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা শক্তও হতে শুরু করে দেয়, তার জন্য খুব তাড়াতাড়ি প্রেস করে করে এটা সেট করে দিতে হবে। তারপর আমি ওপর থেকে কিছুটা আমন্ড পেস্তা আর কাজু বাদামের কুচি ছড়িয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে সেট হবার জন্য রেখে দিচ্ছি। আপনারা ফ্রিজে রাখতে না চাইলে নর্মাল টেম্পারেচারের বাইরেও রাখতে পারেন, সেক্ষেত্রে সন্দেশটা সেট হতে আরও একটু বেশি সময় নেবে। ফিরে এলাম 2 ঘন্টা পর, আমাদের সন্দেশ কিন্তু একদম সেট হয়ে গেছে আর দারুণ একটা স্মেলও বেরোচ্ছে। এবার আমি সন্দেশটা 4 কোণা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন।
আম সন্দেশ বানানোর জন্য পনিরের পরিবর্তে অনেকটা দুধ জাল দিয়ে ক্ষীর তৈরি করে বা বাজার থেকে কেনা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। আমি প্রায় সমান সাইজের করে সন্দেশটা কেটে নিয়েছি। সবগুলো পিস কিন্তু খুব সুন্দর সহজেই উঠে যাচ্ছে। সবগুলো সন্দেশের পিস তুলে নেওয়ার পর আরও সুন্দর দেখতে করার জন্য আমি সন্দেশের ওপরে চেরির টুকরো দিয়ে সাজিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু আম সন্দেশ। আমের সিজনে এরকম আম সন্দেশ একবার তো ট্রাই করতেই পারেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আম সন্দেশ বা ম্যাঙ্গো সন্দেশের সুস্বাদু এই রেসিপি? কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন প্রেস করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।